আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। পরপর দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর মিশনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ার। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে দিল্লির প্রথম ম্যাচটি খেলতে পারেননি মোস্তাফিজ। পরের দুই ম্যাচে দলে ফিরেছেন, কিপটে বোলিং করেছেন। গুজরাটের বিপক্ষে চার ওভারে মাত্র 23 রানে নিয়েছেন 3 উইকেট, আর লখনৌয়ের বিপক্ষে চার ওভারে খরচ করেছেন মাত্র 26 রান। এবার কলকাতার বিপক্ষে ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে দিল্লি। এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জিতে 6 পয়েন্ট নিয়ে ভালো নেট রান রেটের সুবাদে সবার উপরে রয়েছে কলকাতা। মোস্তাফিজরা তিন ম্যাচে এক জয়ে 2 পয়েন্ট নিয়ে রয়েছে 7 নম্বর অবস্থানে। দর্শক, এবারের আইপিএলে আপনি কোন দলের সাপোর্ট করছেন জানাবেন কমেন্ট বক্সে। এদিকে আজকের ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল দিল্লি ক্যাপিটালসের প্রীতিপ শাহ এবং ডেভিড ওয়ার্নার। প্রথম থেকেই বলারদের উপর চড়াও হয়ে খেলেছেন প্রীতিপ শাহ। তার অভিজাত যে মারমুখী ভঙ্গি সেভাবেই খেলেছেন, করেছেন 29 বলে 51 রান, হাঁকিয়েছেন 7টি চার, 2টি ছক্কা, যার স্ট্রাইক রেট ছিল 175। অপরদিকে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ডেভিড ওয়ার্নারও। ডেভিড ওয়ার্নার আইপিএল ক্যারিয়ারে আরেকটি অর্ধশত কমপ্লিট করেছেন, খেলেছেন 140-এর উপর স্ট্রাইক রেটে। শেষ দিকে তাকে যোগ্য সঙ্গ দিয়েছে ঋষভ পান্ত, রোবমেন পাভেলরা। মূলত তাদের কল্যাণেই পুরো ইনিংসে 11-এর উপর রান রেট করে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে দিল্লি ক্যাপিটালস। দেখার বিষয় কলকাতা নাইট রাইডার্স এমন রান চেস করে জিততে পারে কিনা। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।